Hey guys, welcome to my channel DIY Art Collection. If you need my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के अमी आपने देखा थे एक cross stitched design टा share कोट थी. Design टी तोड़ी करा जोनो. First अमी red color के roll निए थी. एवं एकांति के प्रथमे fuller पापड़ी तोड़ी कर बो. প্রথমে এখানে আমি একটা ফোর তুলে নিচ্ছি এর পরবর্তীতে আড়াআড়ি দিক বরাবর এখানটা আমার স্টিচিংটা হবে তো এখানে আমি তিনটে ফোরের আরেকটা লাইন করে নিচ্ছি ফোরে লাইনটি কমপ্লিট করার পর আমি এর উপরের অংশে পাঁচটা ফোরের একটা লাইন করব এই ক্ষেত্রে জাস্ট দু সাইড থেকে আমাদের একটা একটা করে ফোর সংখ্যা বাড়তে থাকবে পাঁচটা ফোরের লাইনটি কমপ্লিট করার পর আমরা এখানে সাতটা ফোরের একটা লাইন করব চাইলে আপনারা এখানে পাঁচটা ফোর পর্যন্ত রাখতে পারেন সেই ক্ষেত্রে ফুলের সাইজটা অনেকটাই ছোট হবে তো এখানটায় আমি সাতটা ফোরের প্রথম লাইনটি তৈরি করে নিচ্ছি প্রথম লাইনটি তৈরি করার পর সেম ভাবে আমি টোটাল তিনটে লাইন মানে আরো দুটো লাইন তৈরি করে নিচ্ছি फ्रेंड्स যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না সাতটা ফোরের তিনটে লাইন কমপ্লিট করার পর এখন আমি পাঁচটা ফোরের প্রথম লাইনটি করছি লাস্টের দিকের প্রথম লাইনটি পাঁচটা ফোরের প্রথম লাইনটি করার পর আমি এখন তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি এখন আমি লাস্টে এখানে জাস্ট একটা ফোর তুলে নিচ্ছি তাতে আমার এই পাপড়িটা পুরো তৈরি হয়ে গেল এখন আমি আড়াআড়ি দিক বরাবর পাশের পাপড়িটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে ছটা ঘর কাউন্ট করে আমি প্রথমে ফোর তুলে নিচ্ছি এখানে আমি আড়াআড়ি ভাবে তিনটে ফোর তুলে নেব তিনটে ফোরের পর এখানে আমি পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করব এক্ষেত্রে পুরো স্টিচিংটাই আড়াআড়ি দিক বরাবর যাবে পাঁচটা ফোরের লাইনটি করার পর আমি এখানে সাতটা ফোরের একটা লাইন করে নিচ্ছি সাতটা ফোরের লাইনটি করা হয়ে গেল এর পরবর্তীতে দু সাইড থেকে আবার একটা করে ঘর সংখ্যা বাড়িয়ে আমি নটা ফোরের লাইন করব এটা কিন্তু এই ফুলটার ক্ষেত্রে সবথেকে হাইয়েস্ট ফোর সংখ্যার লাইন
তো এই লাইনটি প্রায় আমার তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমি আবার সাতটা ফোরের একটা লাইন তৈরি করব। তার জন্য আমি বোথ সাইড থেকে একটা করে ফোর কমিয়ে নিচ্ছি। এখন আমি পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। পাঁচটা ফোরের লাইনটি তৈরি করার পর আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নেব এবং তাতেই কিন্তু আমার এই যে পাপড়িটা সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এবং সেমভাবে বাকি যে দুটো পাপড়ি রয়েছে সেটা তৈরি করতে হবে। চাইলে এইভাবে আড়াআড়ি দিক বরাবরও আপনারা তৈরি করতে পারেন বা প্রথমে যেইভাবে আমি দেখালাম সেইভাবেও তৈরি করতে পারেন, দুটো প্রসেসই অ্যাপ্লিকেবল হবে। তো এখানটায় আমার এই পাপড়িটাও তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমি এর সাইডের অংশগুলো তৈরি করে নিচ্ছি। তো ফুলটা তৈরি করার পর এই কর্নার থেকে আমি প্রথমে ফোর তুলছি। এখানে ডার্ক গ্রিন কালারের রুল নিয়েছি, প্রথমে এইভাবে একটা ক্রস করছি এবং এখানে কোনাকুনি দিক বরাবর আমি এইভাবে একটা লাইন তৈরি করে নেব। এখানটায় টোটাল এইভাবে ছটা ফোরের একটা লাইন তৈরি হবে। চাইলে আপনারা সাতটা ফোরও করতে পারেন বা পাঁচটা ফোরও করতে পারেন, সেক্ষেত্রে পাতার অংশটা ফুলের পাপড়ির সাথে লেগে যেতে পারে। তো এখানটায় ছটা ফোর তোলার পর আমি এখানে পাশে একটা ফোর তুলছি এবং এর নিচের অংশে এখানে আরও একটা ফোর তুলে নিচ্ছি যাতে একটা স্কোয়ার অংশ মতো তৈরি হয়। এর পরবর্তীতে এইভাবে মাঝখানের ফোরটির সাইডে আমি আবার ফোর তুলে নিচ্ছি যাতে মাঝখানে একটা ফোর তোলার জায়গা থাকে। এইভাবেই কিন্তু পাপড়ি তৈরি করবেন। তো এখানটায় দুটো ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে দু সাইড থেকে একটা করে ফোর বাড়িয়ে আমি চারটে ফোরের একটা লাইন তৈরি করছি। চারটে ফোরের লাইনটি তৈরি করার পর আমি এর সাইডে আবার দুটো ফোরের লাইন তৈরি করছি। এতে আমার এই পাতাটা হয়ে গেল। সেমভাবে আড়াআড়ি ডাইরেকশন বরাবর আমি এখানে আরও একটা পাতা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই অংশটা তৈরি হয়ে গেল। এখন আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে বাকি যে তিনটে সাইড রয়েছে এখানেও পাতাটা তৈরি করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।